বড় শক্তি তো আমার দেশের মানুষ, বাপ নাই মা নাই ভাই নাই, আমার কি আছে, আছে তো বাংলাদেশ। আমি বাংলাদেশের মা যেমন তার সংসারটা আগলে রাখে, নিজের সন্তানদের ভালো মন্দ দেখে, আমি গোটা বাংলাদেশ বাবা মা হারিয়ে আমি বিশাল সংসার পেয়ে গেছি, সেটা আমার বাংলাদেশ। সেই মানুষের জন্য কাজ করা এটাই আমার একমাত্র কাজ, আমি সেটাই করে যাচ্ছি। কাজে আমি চাই আমাদের দেশের এই উন্নয়নের ধারাটার জন্য অব্যাহত থাকে। আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, 2041 সালের বাংলাদেশ কী হবে সে প্রেক্ষিত পরিকল্পনা তৈরি করে দিয়েছি, সেটা বাস্তবায়ন কাজও আমরা শুরু করে দিয়েছি। বাংলাদেশ হবে একেবারে আমাদের প্রত্যেক জনগোষ্ঠী শিক্ষিত জনগোষ্ঠী হবে, প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হবে এবং স্মার্ট বাংলাদেশ হবে। আমাদের অর্থনীতি, আমাদের কৃষি, আমাদের সমাজ, আমাদের সাধারণ জনগণ অর্থাৎ স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট ইকোনমি, স্মার্ট এগ্রিকালচার, স্মার্ট ডেভেলপমেন্ট সব কিছু আমরা এভাবেই করবো, সেটাই আমাদের লক্ষ্য। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ইনশাল্লাহ গড়ে উঠবে।